গাইস, এখন আমার আম্মু অন্য রকমের পিঠা বানাচ্ছে, যেটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটি তো এই দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের না এটাকে বড় করে ফেলতে হবে। তারপর যখন একটু বড় হয়ে আসবে তখন সেটাকে উল্টিয়ে ফেলতে হবে। যেভাবে কি একটা সেবা কেন আবার এভাবে ঘুরে ঘুরে উল্টাতে হবে। এই হলো আমাদের রোলিং পিঠা হয়ে গেল। রোলিং ওকে, এখন এটাকে প্লেটে নেওয়া হবে। ওই ভাপা পিঠার রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি, তোমরা দেখে আসো তাড়াতাড়ি করে। আর হচ্ছে পাটি সাপটা পিঠে, এটা থাম্বনেল না, থাম্বনেল থাম্বনেল ধরো নিন। এত পাতলা মধ্যে স্যার শুধু পিঠাটাই উঠে, এই পিঠাটা দুটোটা দুটো একটু একটু তুলসি দেখুন তুলসি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।